এই দেখো আমার সাফওয়ানের চেহারাটা কেউ চিনতে পারছে? এটা কিন্তু সাফওয়ান। সানাই বাবু রেডি? এখন সানাই বাবু কোথায় যাবে? আমরা এখন বিচে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে হচ্ছে ফুকুইতে আমাদের আরেকটা দিন শুরু, আর আজকে যা আমরা প্ল্যান করেছি বিচে যাব। কিন্তু এই বিচে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিসটা, সানায়ের যে গোল্ড ডোনার্সটা, সেটা আজকে কিভাবে জানি পাংচার হয়ে গেছে। আজকে সকালে ফুলাইতে যাই, দেখি যে ওটাতে বাতাস নাই। ওটা ছাড়া তো আবার সানায়া নামবে না সমুদ্রে, তো ওইটার জন্য আবার আমাদেরকে আসতে হয়েছে ডোনকি হতেতে। এটা একটা চেইন শপের মতো, জাপানের সব জায়গায় আছে আর কি, মোট রিজনেবল প্রাইসে আপনি সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন এরকম একটা দোকান। তুমি গোল একটা নাও, এই সেই বলার পরে সে রাজি হয়েছে। আর আমি এখান থেকে একটা ওয়াটারপ্রুফ কেস নিয়ে নিলাম মোবাইলের জন্য, কারণ এর আগে একটা মোবাইল আমার নষ্ট হয়েছে এই সমুদ্রে ছবি তুলতে যায়। যাই হোক, আমাদের কেনাকাটা খুব অল্পই ছিল, এই দুই তিনটা জিনিস, সাথে ওখান থেকে কিছু চাল কিনছে সাপনের বাবা, কারণ ডোনকি হোতের চাল হচ্ছে ওই যে কোশি হিকারি চাল আমরা খাই, এটা এখানে অনেক সস্তায় পাওয়া যায়। এই চালটা অবশ্য রেখে আসার জন্য একবার আবার বাসায় গেছিলাম, কারণ না হলে এতক্ষণ গরমে নষ্ট হয়ে যায় তো। আর এই যে দেখেন, এখন যে রাস্তাটা ধরে যাইতে সেটা হচ্ছে একটা বলতে পারেন একদম গ্রামই, আর জাপানের গ্রামের রাস্তাগুলো এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বাড়িঘরগুলো না অনেক দূরে দূরে ছড়ায় ছিটায় থাকে, এক জায়গায় না, একটা বাড়ি তার উপরে আবার অনেকখানি খালি জায়গা, তার উপরে জমি জমা, ক্ষেত খামার, তারপরে ধানের ক্ষেত, এরকম এত সুন্দর একটা সিনিক বিউটি যে আপনি গ্রামের গ্রাম যাবেন কিন্তু কোনো ময়লা নাই ঝয়লা নাই, একদম পরিষ্কার তকতকে ঝকঝকে, দেখলে মনে হবে তাকায় থাকি রাস্তাটা জুড়ে, এই রাস্তা জানি শেষই না হয়। আর দূরের ওই যে পাহাড়টা, মনে হয় যে ড্রাইভ করে মনে হয় এই পাহাড়টা ছুঁয়ে ফেলবো, এই পাহাড়টা ছুঁয়ে ফেলবো, কিন্তু পাহাড়টা কিন্তু আর ছোঁয়া হয় না, পাহাড় সেই দূরেই থাকে। আজকে যে ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাব, সে হচ্ছে আমার জাপানে আসার পরে আমার সবার প্রথম যে ফ্রেন্ডটা হয়, একজন পেরুভিয়ান, সেই পেরুভিয়ান ফ্রেন্ড। তো ও হচ্ছে আমার শুধু জাপান লাইফের না, আমার সারা জীবনের যত ফ্রেন্ড আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। আমি যখন জাপানে প্রথম আসি তখন তো আমি কোনো ভাষাই পারি না একদমই, জাস্ট ইংলিশে টুকটাক করে আমার কাজ সারতাম, কিন্তু ইংলিশ তো এখানে তত বেশি ব্যবহারও হয় না, তো আমি খুব ঝামেলার মধ্যে পড়েছিলাম। ইংরেজ হচ্ছে সেই মানুষ যে আমাকে খুব সাহায্য করেছে এই সময়টাতে। ইংরেজের পছন্দের ফেভারিট তাকাসু বিচে ফুকুইর, 1000 বড়দের, 500 ছোটদের, আর এখানে ওই ব্যবস্থা আছে, শাওয়ার আছে এখানে এই সাইডে, আর এখানে এই যে পাম্প আছে, পাম্প দিয়ে এই উকিয়াগুলো ফোলানো যায়। এবছরে পঞ্চমবার, এত ফেভারিট। এই হচ্ছে আমার ফ্রেন্ড ইনগ্রিদ, যে ফুকুইতে এসে পড়াশোনার পারপাজে আসার পরে এখানকার একটা স্থানীয় ছেলের সাথে ভালোবেসে বিয়ে করে এখানে থেকে যায়, আর এই হচ্ছে ওর ছেলে যার বয়স হচ্ছে 8 বছর, ওরা সাফওয়ান আর ও একই বয়সে আর কি। আচ্ছা কোথায় আসছো তুমি? এটা বিচে আসছো? আজকে সানায় সুইমিং করবে, আজকে সানায় আর ভয় পাবে না বলছে। এই দেখো সানায় কত সুন্দর করে সুইমিং করছে, এই বিচটা এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এই যে তাকাসু বিচ এটাকে বলে, খুব বেশি দূর না, ওই পর্যন্ত তো যাওয়াই যায়, ওই যে ওখানে পাথর দেওয়া আছে না ওই পর্যন্ত, বড় ঢেউ যেন না আসে এই জন্য ওরকম দেয়া। দাই চান ওই ওগেরু মিশেতে মিশেতে যা ইচ্ছে নিয়ে নাও সান, ও সুগোয় সুগোয় সুগোয়, ওই দেখ সাফানও তো পারতে সাঁতার কাটতে। জাপান সির এক সাইডটা ফুকুই এলাকাটার নাম হলো এচিজেন এলাকা। হ্যাঁ এচিজেন কোস্ট নাকি এটা? হ্যাঁ জেল কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়া নাম হচ্ছে তাকাসুবি। আচ্ছা এই যে পাথরগুলো দিয়ে রাখছে কেন? এর কি জানি ঢেউ না আসতে পারে? এটা মানুষের জন্য, মানে যারা সাঁতার কাটে এর বেশি যেন না যায়, তাহলে আমার ফ্যামিলি যাতে এনজয় করতে পারে এই জন্য ব্যবস্থা করছে। দেখ ইটস ওকে ইটস ওকে, পারবা তুমি, পারবা তো, ভয় নাই, তোমাকে পাপা ধরবে তো। হিনাতা চান, হাই হিনাতা, কোন নিচু ইসোগা
আসিনি দিও কোসান শাশি পুরি ইপ্পা আসুন দে না জানা তানাশি তানাশি জাপানের স্কুলগুলোতে কিন্তু সাঁতার শেখানো একটা কম্পালসারি সাবজেক্টের মতো তো ওখানকার বাচ্চাগুলোর সবই দেখা যায় যে সাঁতার শিখেই ফেলে স্কুল থেকে শানা আর সাফন অবশ্য স্কুলে না ওরা যখন প্রি স্কুলে গেছে না তখনই হচ্ছে স্কুলের পাশেই একটা সুইমিং স্কুল ছিল সেখানে ওই স্কুল থেকে সব বাচ্চাদেরকে লাইন ধরে সুইমিং স্কুলে নিয়ে যায় তো সেখান থেকে দুই ভাই বোনই মোটামুটি সাঁতার শিখছে শানায়া হয়তো পুরোপুরি শিখতে পারে নাই ভাবছিলাম মাছি দেয় যে ওকে ভর্তি করাই দিব আমি তো সাঁতার পারি না শহরে শহরে বড় হয়েছি সেভাবে সুযোগও হয় নাই আর অপরদিকে সাফনের বাবা আবার খুব ভালো সাঁতার পারে তো তাকে বললাম যে তুমি এত সুন্দর সাঁতার পারো এত সুন্দর স্কোপ আছে তুমি আমাকে একটু সাঁতার শিখায় দাও সে সাঁতার শিখাইতে যায় কি কাজটা যে করছে আমার সাথে সেটা দেখেন এই লোকের মতো বদনাটা পৃথিবীতে নাই আমি সাঁতার কাটতে পারি না আসো আসো পাও 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 গাইটা আসো আমি মাছিতে যাই আগে সাঁতার করতে হবে সাঁতার আমাকে শিখতেই হবে কিছু পারছি এটা পারছো পানি খাও নাই সাঁতার তো পানি না খাইলে হয় না পানি না খেলে কি সাঁতার পারা যায় একটু পানি খাও দিয়ে মাঝে মাঝে ছেড়ে দিয়েছি হ্যাঁ না না আরেকবার আরেকবার দে হ্যাঁ একটু ঠেলা দিয়ে নি একটু দে একটু দে একটু দে একটু দে অসুবিধা নাই তো শক্তি দিবে না তুমি এত বড় একটা মানুষ তোমার শক্তি যায় কই এই যে তুমি যে সামনে এরকম করতেছো দেখে যে আমার বউ সাঁতার শিখে গেছে দর্শক এই যে এই হলো রেস্কিউ টিম চলে আসছে রেস্কিউ টিম সাঁতার পারে না সে রেস্কিউ টিম সাঁতার পারে একটু প্যানিক করো না আমি নিয়ে আসতেছি নর্মাল থাকো তাহলে তুমি ঘুরে ঘুরে সাঁতার কাটো হেমি হেমি দিকে সাঁতার পারে না এই যে আইতেছে কিন্তু এখন পারতেছে সত্যি সত্যি এখন আসতেছে এই যে যার যেই রোগে যে চিকিৎসা এই যে তুমি আইসা পারতে পারছো তো তোমার এইভাবে উল্টো করে সাঁতার দিতে হইবে তোমার তোমার মনে হয় জন্মের সময় উল্টাভাবে আসছিলে এবার তোমার এক্সপিরিয়েন্স বলো এই যে দর্শক মন্ডলী ফার্স্ট রিভিউ সাঁতার কাটার পরে এই রিভিউ দাও তাহলে এই এই পানির সমস্যা পানিটার কারণে তুমি সঠিকভাবে সাঁতার দিতে পারতেছো না পানির উল্টা স্রোত সাফওয়ান আর দায়চিত তখন এক বছর বয়স হবে তখন হচ্ছে আমরা একটা ইভেন্টে গেছিলাম ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট ছিল একটা কোন ভিলেজ ভিজিট করার জন্য ওই দিন প্রথম আমার কোলেও ছোট একটা বাচ্চা দায়চিও ছোট ছিল ইংরিদের কোলে দুই মা কথা বলা শুরু করলাম তারপরে ও বলল আমার বাসায় এসো জাপানে কিন্তু সহজে কেউ বাসায় ইনভাইট করে না অ্যাট ফার্স্ট আমাকে কোনো মানে জাপান আসার পরে কেউ তাদের বাসায় ইনভাইট করছে বিসাইডস বাংলাদেশি মানুষ তারপরে ওদের বাসায় গেলাম সেখান থেকে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব ইংরিদ আর আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল দায়চি আর সাফওয়ানও বেস্ট ফ্রেন্ড হয়ে গেল ইঙ্গিত খুবই সোশ্যাল একটা মানুষ ওর অনেক অনেক ফ্রেন্ড সার্কেল আছে ওর যত বন্ধু বান্ধব ছিল তারা সবাই আমার ফ্রেন্ড হয়ে গেল তো এখানে আমাদের বিশাল একটা গ্রুপ হয়ে গেল যদিও ফরেনার বাট তারপরও আমার মনেই হয়নি যে এখানে আমার কোনো কমিউনিটি নেই আমরা খুব ভালো ছিলাম ফুকুইতে সবাই অনেক আন্তরিক ছিল যে কোনো বিপদে আমাদেরকে সবসময় সাহায্য করতে আসতো এমনকি আমরা যখন একটা সরকারি কোয়ার্টারের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমাদের একজন গ্যারেন্টার দরকার ছিল যে আমাদের গ্যারেন্টি দিবে জাপানিজ তাকে অবশ্যই জাপানিজ হতে হবে তো ওই সময় ইনগ্রিদের যে হাজব্যান্ড ও আমাদের গ্যারেন্টার হয়েছিল না অচেনা একদম ভিনদেশি একটা মানুষের গ্যারেন্টি নিজে নেয়া এটা কিন্তু চারটিখানি ব্যাপার না তো এটা ওরা নিয়েছিল শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে তো এরকম আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে ফরেনার হলেও অনেক ভালো বন্ধুত্ব আমি সবসময় পেয়েছি ফুকুই এই জন্যই আমার এত প্রিয় কারণ এখানকার মানুষগুলো অনেক সৎ আর অনেক অনেক আন্তরিক তাই এমনি সাগরের পানি লবণাক্ত আর তুমি জানো এই সাগরের পানি এত লবণাক্ত কেন না খারাপ কথা না রজনীকান্তের নাম জানো হ্যাঁ তো হচ্ছে অসম্ভব সম্ভব করে সবসময় এই সমুদ্রে এত এত বড় সমুদ্রে এগুলো সব লবণাক্ত কারণ হয়েছে মানে এটা পারছে একমাত্র রজনীকান্ত স্যারের কারণে বললাম না
অনেক কষ্ট করে একটা ছবি উঠাইছি। আজকে লোকজন কম, উইকডে তো, আজকে উইকডে হিসাবে আমরা চলে আসছি আমি ছুটি বন্ধতে। আর ওখানে ওই যে শাওয়ার করার রুম আছে, তারপরে ছায়া আছে। আমার দাদির বোনের বাসায় গেছি, হ্যাঁ, সেখানে যে দাদি আমাদেরকে ভালোবাসে পুকুরে নামাই দিছে সাঁতার কাটতে। আমি সাঁতার পাই না, একটা কলা গাছ, একটা কলা গাছের এক পাশে টিনা, এক পাশে আমি, হ্যাঁ, দুজনে দিছে সাঁতার কাটতে। কলা গাছে এরকমই দুজনে ধরে আমরা সাঁতার কাটতে নামছি। এটা বুড়া কয় বেলা 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 এইটা মাছ মানে মাছ এই পৌঁছেছি, এখন টিনা দিছে কলা গাছে, যে কলা গাছ ছেড়ে দিয়েছে, এবার আমার জামা ধরে টাইনে ধরছে, হ্যাঁ। চাফান বলতেছে এখানে মাছ দেখা যায়, মাছ দেখতে আছে আমার পক্ষে মাঠের মধ্যে নাকি ব্যাং, অদ্ভুত অদ্ভুত লোক, অদ্ভুত মহিলা। এই যে তোয়ো ভাই এখানে চিকিৎসা নিচ্ছে, বালু থেরাপি 2 ঘন্টা নিলে বাত বেদনা সব একদম নাই হয়ে যাবে, এই জন্য সে ঘুমায়। এই তুমি ঘুমাইয়াই গেছো নাকি? তোমার এবার চুলের কাছে গেছে দাইছি, এর চুল পুরো ঢেকে দিয়েছে, তোমার চুল পুরো বালিতে শেষ, এর শেষকালে মুখটাই না ঢেকে দিয়ে দাও। আল্লাহ, একটা ঝাড়া দিয়ে উঠতে পারো মিয়া, এই পর্যন্ত তোমার জীবনে ওকে ঢাকে নাই, তার একটা ছবি তুলে রাখি। এখন লাঞ্চের টাইম, সবাই বসে বসে আমরা লাঞ্চ খেয়ে নিচ্ছি, ওরা বাসা থেকে খাবার নিয়ে আসছে, সেগুলা এখানে কিছু খাবার পাওয়া যাইতেছে, সেগুলা মিলাই ঝেলাই সব মিলাই খাচ্ছি সবাই মিলে। ড্রেস কেউ পাল্টায় না, অমনি ভেজা, ওই অবস্থায় খাই নিচ্ছি, আবার বাড়িতে নামবো তাই। হিনাতাকুন ঐশি ঐশি ঐশি, সকালে আসছে এখন বিকাল, সবারে পানির মধ্যে ইন্দিদের হাতের মধ্যে এরকম কুড়াকে কামড় দিয়ে দিছে জেলিফিশ, সাথে সাথে একদম এরকম হয়ে গেছে, ফুলে গেছে। 4টার মতো বাজে, যাই এখন আস্তে আস্তে। এই দেখো আমার সাফওয়ানের চেহারাটা, কেউ চিনতে পারছে এটা কিন্তু সাফওয়ান। মুখ দেখো আব্বু, তোমার মুখটা চেনা যাচ্ছে না, এটা উপরে উঠাও, চোখে গরম হয়ে গেছে কেন? সাফওয়ানের অবস্থা দেখবা, সবাই একটু দেখাই সাফওয়ানের, এই দেখো পুড়িয়ে এর গায়ের রং একরকম হয়ে গেছে, আর নিচের গায়ের রং একরকম হয়ে, আর মুখও পুরা একদম লাল হয়ে গেছে, সব এক অবস্থা। সানায়ের অবস্থা কেরোসিন। একটা ভিডিওতে বলছিলাম না যে ফুকুইর যে বাথরুমগুলো থাকে টেম্পোরারি, ওগুলো কেমন থাকে? এই যে এরকম থাকে, এখানে যে কয়েন আছে না, এখানে লেখা 100 ইয়েন লেখা, এখানে কয়েন ঢুকাইতে হবে, তাহলে এখান থেকে পানি পড়বে, গুনে গুনে 1 মিনিট, তারপর বন্ধ। রুরাল সাইডে এরকমই থাকে, অত ভালো ফ্যাসিলিটি থাকে না, বাট ইটস ওকে। সবার শরীরের অবস্থা এত টায়ার্ড, কেউ কেউ সুইমিং করে টায়ার্ড, আমি বসে থেকে টায়ার্ড, যাই হোক সবাই এখন আমরা ক্ষুধার্ত আছি, সেই রকম যাচ্ছি এখন ইনগ্রিদের বাসায়। ইনগ্রিদ অনেক আগে থেকে বলে রাখছে যাচ্ছি ওর বাসায়, খাইতে হবে আমাদেরকে রাত্রে। আর হ্যাঁ, ইনগ্রিদ না সবসময় খেয়াল রাখে যে যেহেতু আমরা হালাল খাবার খাই, ও আমাদের জন্য হালাল সব থেকে কিনে নিয়ে এসে তারপরে রান্না করে, মানে ও খুব ছোট ছোট সব জিনিসগুলো খুব খেয়াল করে করে ওর সব বন্ধুদের জন্য। আমরা সবাই অনেক মজা করে খাচ্ছিলাম, আর সাথে আমরা আমাদের আগের গল্প করছিলাম যখন আমরা একসাথে ছিলাম, সেই সময়গুলোর অনেক স্মৃতিচারণ। আর এই মানে কোইনসিডেন্টলি ওই দিন আবার ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, পেরুর ইন্ডিপেন্ডেন্স ডে, তো ও পেরু থেকে ড্রেস আনাইছে, টি শার্ট, তো আমাদের 4 জনাকেই পেরুর টি শার্ট গিফট করছে ইনগ্রিদ। তো আমরা সবাই আবার পরে পরে বলতেছিল পরো আজকে সবাই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা একটা ছবি তুলি একসাথে সবাই মিলে, তো সবাই মিলে আমরা এটা পরছি, তারপরে আমরা সবাই মিলে ছবি তুললাম, অনেক অনেক গল্প করলাম, অ্যান্ড দেন রাত হয়ে গেছে, পরের দিন আবার ওদেরও অফিস আছে, আমরা মানে বাই বাই করছিলাম ফাইনালি। ওই দিন আমাদের মন খুব খারাপ হয়ে গেছিলো, বাই বাই বলা অনেক কষ্টের, তো আজকে আবার যখন দেখা হইলো খুব ভালো লাগলো, কিন্তু যেই না যাওয়ার সময় হয়ে গেছে আবার সেরকম খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল আহারে আবার জানি কবে দেখা যায়। আমরা বাসায় যাই, আপনারা ভালো থাকবেন আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।